আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমরা ও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নং 18 আমাদের জেলাসমূহের কিছু কথা আলোচনা করব। সূর্য যাকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম দেখলে আমাদের মনে হয় জীবনে সব পাওয়া হয়ে গেছে। তোমরা কি জানো এই সূর্য ভারতবর্ষে প্রতিদিন কোথায় প্রথম উদয় হয়? ভারতবর্ষে এই সূর্য প্রথম উদয় হয় ভারতের একটি অতি প্রয়োজনীয় অঙ্গ প্রকৃতির লীলায় সুসজ্জিত আমাদের উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ নামক রাজ্যে। আর আজ আমি সেই সৌন্দর্যে পরিপূর্ণ উত্তর পূর্ব ভারতের একটি বিশেষ রাজ্য নিয়ে আলোচনা করব, যার নাম হলো অসম। আজকের বিষয়: এক নম্বর, অসম রাজ্যের সংক্ষিপ্ত বর্ণনা। দুই নম্বর, অসমের বিভিন্ন জেলার নাম। তিন নম্বর, অসমের বিভিন্ন জনজাতির সাথে পরিচয়। চার নম্বর, অসমের উন্নয়নে গঠিত বিভিন্ন পরিষদ। পাঁচ নম্বর, অসমের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। এবং ছয় নম্বর, অসমের করিমগঞ্জ জেলা সম্পর্কে কিছু কথা। প্রথম বিষয়, অসম রাজ্যের সংক্ষিপ্ত বর্ণনা। রাজ্যটির নাম অসম। অসম রাজ্যের রাজধানী দিশপুর। রাজ্যটি ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত। অসম রাজ্যের আয়তন 78,438 বর্গ কিলোমিটার। অসম রাজ্যের জাতীয় পশু হল এক খড়গ বিশিষ্ট গণ্ডার। অসমের জাতীয় পাখি দেওহাঁস। অসম রাজ্যের জাতীয় উৎসব হল বিহু। দ্বিতীয় বিষয়, অসমের বিভিন্ন জেলার নাম। অসমে মোট 33টি জেলা আছে। প্রশাসনের সুবিধার জন্যই রাজ্যকে কতগুলো জেলায় ভাগ করে নেওয়া হয়েছে। অসমের জেলাগুলোর নাম হল বাক্সা, বরপেটা, বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, কাছাড়, চড়াইদেও, চিরাং, দরং, ধেমাজি, ধুবড়ী, ডিব্রুগড়, ডিমাহাসাও, গোয়ালপাড়া, হাইলাকান্দি, হোজাই। তারপর আছে জোড়হাট, কামরূপ মহানগর, কামরূপ, কার্বি আংলং, করিমগঞ্জ, কোকড়াঝাড়, লক্ষিমপুর, মাজুলি, মরিগাঁও, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, শোণিতপুর, পশ্চিম কার্বি আংলং, দক্ষিণ শালমারা, মানকাছাড়, তিনসুকিয়া এবং ওদালগুড়ি। তৃতীয় বিষয়, অসমের বিভিন্ন জনগোষ্ঠী বা জনজাতি। অসমে প্রাচীনকাল থেকেই বিভিন্ন জাতি উপজাতির লোক বসবাস করছে। এই বিভিন্ন জাতি উপজাতি মিলে বৃহত্তর অসমীয়া জাতি গঠন হয়েছে। এসো অসমের কয়েকটি জনজাতির সাথে পরিচয় হই। বড় জনজাতি, চা জনজাতি, দেউরি জনজাতি, তিওয়া জনজাতি, সোনোয়াল জনজাতি, কাছাড়ি জনজাতি, কার্বি জনজাতি। এছাড়া অসমে আরও অনেক জনজাতির লোক বসবাস করে, যেমন গারো, ডিমাসা, মিসিং, রাভা, চুতিয়া ইত্যাদি। চতুর্থ বিষয়, অসমের উন্নয়নে গঠিত বিভিন্ন পরিষদ। অসমে বসবাসকারী বিভিন্ন জনজাতির মানুষের রক্ষণাবেক্ষণ তথা উন্নয়ন ও সুবিধা দেওয়ার জন্য কয়েকটি জেলায় স্বায়ত্তশাসিত পরিষদ গঠন করা হয়েছে। ভারতীয় সংবিধানের ষষ্ঠ অনুসূচি অনুসারে অসমে মোট 3টি স্বায়ত্তশাসিত পরিষদ আছে। সেগুলি হল, এক নম্বর, বড়োল্যান্ড স্বায়ত্তশাসিত পরিষদ। অসমের বড় জনজাতির মানুষের উন্নতি ও স্বার্থ রক্ষার জন্য কোকড়াঝাড়, বাক্সা, চিরাং ও ওদালগুড়ি এই 4টি জেলাকে নিয়ে এই পরিষদ গঠন করা হয়েছে। দুই নম্বর, কার্বি আংলং স্বায়ত্তশাসিত জেলা পরিষদ। অসমের পাহাড়ি অঞ্চলের কার্বি আংলং জেলায় এই পরিষদ
গঠন করা হয়েছে এবং তিন নম্বর ডিমাহাসাও স্বায়ত্তশাসিত জেলা পরিষদ। অসমের পাহাড়ি অঞ্চলের ডিমাহাসাও জেলায় এই পরিষদ গঠন করা হয়েছে। আজকের পঞ্চম বিষয় হল অসমের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। অসম রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা সহ অন্যান্য রাজ্য ও দেশের সঙ্গে যাতায়াত ও যোগাযোগ রাখার জন্য অনেক পথ অবলম্বন করা হয়, যেমন স্থলপথ, রেলপথ, জলপথ এবং বিমানপথ। অসমের বিভিন্ন জেলায় অনেকগুলো প্রধান সড়ক আছে, সেগুলোর মধ্যে 31, 36, 37, 38, 39, 44, 51, 52, 53, 54, 62 এবং 152 নং জাতীয় সড়ক প্রধান। এই সড়ক পথে বাস, ট্রাক, অন্যান্য মোটরগাড়ি ও বিভিন্ন যানবাহন যাতায়াত করে। গুয়াহাটি, শিলচর ও যোরহাটে নির্মিত আন্তঃরাজ্য বাস স্টেশন থেকে অসমের বিভিন্ন জেলা ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহে যাতায়াতের অতি ভালো সুবিধে রয়েছে। এসো অসমের কয়েকটি সেতুর নাম জেনে নিই। গোয়ালপাড়া ও বঙ্গাইগাঁও জেলাকে সংযুক্ত করে ব্রহ্মপুত্র নদীর ওপর এই নরনারায়ণ সেতুটি তৈরি হয়েছে। কামরূপ মহানগর জেলায় এই সরাইঘাট সেতুটি আছে। নগাঁও ও শোণিতপুর জেলাকে সংযুক্ত করে এই কলিয়াভোমরা সেতু তৈরি করা হয়েছে। ধেমাজি ও ডিব্রুগড় জেলাকে এই বগিবিল সেতু সংযোগ করেছে। ধলাশদিয়াতে ডক্টর ভূপেন হাজারিকার নামে এই সেতুটি তৈরি করা হয়েছে। অসমের যাতায়াত ব্যবস্থার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পথ হল রেলপথ। রেলপথগুলো উত্তর পূর্ব সীমান্ত রেলমণ্ডলের অন্তর্গত থাকে, যার প্রধান কার্যালয় কামরূপ মহানগরের মালিগাঁওয়ে অবস্থিত। অসমে রেল ব্যবস্থা থাকার কারণে সাধারণ মানুষ অতি সহজেই চিকিৎসা সেবা হোক বা ব্যবসা বাণিজ্যের কাজে হোক এক জায়গা থেকে অন্য জায়গায় অতি সহজে যাতায়াত করতে পারে। অসমের যাতায়াত ব্যবস্থার আরেকটি মাধ্যম হল জলপথ। মানুষ অতি সহজেই এই জলপথকে ব্যবহার করতে পারে যাতায়াতের জন্য। কিন্তু শুধু যাতায়াত নয়, মানুষ অনেক আগের থেকেই এই জলপথকে ব্যবসা বাণিজ্যের অতি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসাবে ব্যবহার করে। অসমের ব্রহ্মপুত্র ও বরাক নদীতে জাহাজও চলাচল করে, যার মাধ্যমে ব্যবসা বাণিজ্য আরও উন্নত বর্তমানে হয়েছে। নদীগুলোতে অনেকগুলো ফেরিঘাট আছে, যেমন কাছাড়িঘাট, কমলাবাড়ি ঘাট, সোনারিঘাট। এই ঘাটগুলোতে প্রত্যেক দিনই অনেক নৌকা চলাচল করে বা জাহাজ আসে, যেখানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে এবং নিজের ব্যবসা বাণিজ্য অতি সহজে চালাতে পারে। বর্তমানের আধুনিক অসমের যাতায়াত ব্যবস্থার অন্যতম একটি পথ হল বিমানপথ। তার কারণ অসমের মানুষ বিভিন্ন কাজে দূর দূর স্থানে অতি কম সময়ে এবং সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। গুয়াহাটির বর্ঝারে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর আছে। এছাড়াও তেজপুর, যোরহাট, ডিব্রুগড়, লক্ষিমপুর এবং শিলচর জেলায়ও বিমানবন্দর আছে। এই বিমান ব্যবস্থার মাধ্যমে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বা দূর দূরান্তে চিকিৎসা সেবা বা ব্যবসা বাণিজ্য যে কোনো কাজেই অতি কম সময়ে এবং সহজে যেতে পারে বলে বিমান পরিবহন ব্যবস্থাকে সবথেকে সুবিধাযুক্ত ব্যবস্থা বলে ধরা যায়। এই ভিডিওটির 6 নম্বর এবং সর্বশেষ বিষয় হল অসমের করিমগঞ্জ জেলা সম্পর্কে কিছু কথা। অসমের জেলাগুলোর মধ্যে একটি হল করিমগঞ্জ। জেলাটি রাজ্যের দক্ষিণ প্রান্তে অবস্থিত। বরাক উপত্যকার তিনটি জেলার মধ্যে করিমগঞ্জ এক অন্যতম জেলা। দেখে নিই করিমগঞ্জ জেলার চার সীমা। করিমগঞ্জ জেলার উত্তর পূর্ব দিকে কাছাড় জেলা আছে, পূর্ব ও দক্ষিণ দিকে হাইলাকান্দি জেলা আছে, দক্ষিণ পশ্চিম দিকে ত্রিপুরা রাজ্য অবস্থিত এবং পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে বাংলাদেশ অবস্থিত। জেলাটির সদর স্থান করিমগঞ্জ শহর কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। গুয়াহাটি থেকে স্থলপথে করিমগঞ্জ জেলার দূরত্ব প্রায় 330 কিলোমিটার।
এবং রেলপথে দূরত্ব প্রায় 350 কিলোমিটার। জেলাটির বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে কুশিয়ারা নদী, লঙ্গাই নদী, সিংলা নদী প্রভৃতি প্রবাহিত হয়েছে। করিমগঞ্জ জেলায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং অসমের বৃহত্তম বিল আছে, যার নাম সোনবিল। এই বিলে শীতের সময় কৃষকরা চাষবাস করতে পারে, আবার বর্ষাকালে বিলটি সমুদ্রের আকৃতি ধারণ করে। দূর দূর থেকে অনেক পর্যটকরা তখন বিলে নৌকা নিয়ে বিলের সৌন্দর্য উপভোগ করে, আবার বিলটি শুকিয়ে গেলে অনেক মানুষ সেখানে বনভোজন করতেও যায়। এই শহরের আরেকটি সৌন্দর্য হলো কুশিয়ারা নদীর তীর। নদীটির এপার হলো করিমগঞ্জ অর্থাৎ ভারতবর্ষ এবং নদীর ওপার হলো বাংলাদেশ। এসো এবারে কিছু ছবির মাধ্যমে করিমগঞ্জ জেলার সাথে পরিচিত হই। রামকৃষ্ণ মিশন। করিমগঞ্জ জেলার বদরপুরে স্থিত সিদ্ধেশ্বর মন্দির বদরপুরের ঐতিহ্যবাহী দুর্গ। করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশের সীমান্তে থাকা সুতারকান্দি গেট, বরাকভেলি ইঞ্জিনিয়ারিং কলেজ, করিমগঞ্জ পলিটেকনিক কলেজ, মালেগড় যুদ্ধ স্মৃতিসৌধ, সোনবিল। ভাষা শহীদ মিনার করিমগঞ্জ। শম্ভুসাগর পার্কে স্থাপিত কাজী নজরুল ইসলামের মূর্তি। ডক্টর ভীমরাও আম্বেদকর পার্কে স্থাপিত বিআর আম্বেদকরের মূর্তি। টোলগেট করিমগঞ্জ। ডক্টর বিআর আম্বেদকর পার্ক। নিউ করিমগঞ্জ রেল স্টেশন। করিমগঞ্জ জেলার প্রধান জীবিকা হল কৃষি। এছাড়াও বিভিন্ন ধরনের শিল্প এখানে করা হয়, যার মধ্যে বাঁশ বেতের জিনিস, মাটির মূর্তি বা অন্যান্য জিনিস তৈরি করা অন্যতম। করিমগঞ্জ জেলাকে 5টি উন্নয়ন চক্রে ভাগ করা হয়েছে, করিমগঞ্জ, বদরপুর, পাথারকান্দি, নীলামবাজার ও রামকৃষ্ণনগর। জেলায় 60টি উন্নয়ন খণ্ড আছে, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, বদরপুর, পাথারকান্দি, রামকৃষ্ণনগর, দুর্লভছড়া ও লোয়ারপুয়া। জেলায় 60টি থানাও আছে, করিমগঞ্জ, বদরপুর, পাথারকান্দি, রামকৃষ্ণনগর, রাতাবাড়ি, নীলামবাজার ও বাজারিছড়া। জেলায় 5টি বিধানসভা সমষ্টি আছে, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, বদরপুর, রাতাবাড়ি ও পাথারকান্দি। যাতায়াতের ক্ষেত্রে শহরটির সংযোগ অসমের অন্যান্য জেলা ও ভারতের অন্যান্য রাজ্যের সাথে আছে। অসমের সাথে ত্রিপুরা রাজ্যের রেলপথে যে সংযোগ স্থাপন হয়েছে, সেই রেল করিমগঞ্জ শহরের মধ্য দিয়েই অতিক্রম করে। সেই কারণে করিমগঞ্জের মানুষ খুব সহজেই অসম ত্রিপুরা যাতায়াত করতে পারে। এছাড়া ত্রিপুরা থেকে অসম হয়ে যেসব ট্রেন অন্যান্য রাজ্যে যায়, সেই ট্রেনের মাধ্যমেও যাতায়াত করা যায়। স্থলপথের কথা বলতে গেলে করিমগঞ্জ থেকে জাতীয় সড়ক দিয়ে গুয়াহাটি নিয়মিত বাস চলাচল করে। শুধু গুয়াহাটি নয়, রাজ্যের অন্যান্য জেলায় যাতায়াত করারও ভালো সুবিধা আছে। করিমগঞ্জ থেকে রাজ্যের বাইরে শিলং, আগরতলা, আইজল স্থলপথে যাতায়াত করা যায়। এই জেলায় জলপথের ব্যবহার যেমন যাতায়াত করতে হয়, তেমনি ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রেও জলপথের ব্যবহার অন্যতম। যদিও এই শহরে বিমান ব্যবস্থা নেই, তবে পার্শ্ববর্তী জেলা কাছাড়ের কুম্বিরগ্রাম বিমানবন্দরের সুবিধা করিমগঞ্জের মানুষ নিতে পারে। এইভাবে আরও অনেক সুবিধা, সৌন্দর্য, মানুষের একতা, শান্তি, ধর্মীয় স্থান, শিক্ষা সব কিছু মিলে এই করিমগঞ্জ জেলা এক অপূর্ব স্থান। এসো দেখে নিই কী কী জানতে পারলাম। অসম সম্পর্কে কিছু জানতে পারলাম, অসমের বিভিন্ন জনগোষ্ঠীর বিষয়ে জানলাম, বিভিন্ন জেলার নাম জানলাম, অসমের যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জানতে পারলাম, অসমের করিমগঞ্জ জেলা সম্পর্কেও আমরা কিছু ধারণা আজকে এই ভিডিও থেকে পেয়েছি। নমস্কার, আমি রাজশেখর দাস। আমি অসম রাজ্যের করিমগঞ্জ জেলায় বসবাস করি আর করিমগঞ্জ জেলার শহর শিক্ষাখণ্ডের 803 নং মুগলিশখানি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। যেহেতু বর্তমানে করোনা মহামারী চলছে, তাই সব বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে আমাদের এখানে সব প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রচুর ব্যাঘাত ঘটেছে। তাই আজ আমি চতুর্থ শ্রেণীর পরিবেশ বই থেকে
আমাদের জেলাসমূহের কিছু কথা পাঠটি এই ভিডিওটির মাধ্যমে ছাত্রদেরকে বোঝানোর জন্য এবং কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি। এই ভিডিওটির মাধ্যমে আমি প্রথমে অসম রাজ্যের সম্পর্কে দু চারটি কথা বলেছি, অসম রাজ্যের সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করেছি, তারপর অসমের বিভিন্ন জনজাতি এবং অসমের বিভিন্ন জেলার সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি যেহেতু করিমগঞ্জ জেলায় বসবাস করি, তাই আমি অসম রাজ্যের চারসীমা এবং অসম রাজ্যের সঙ্গে সঙ্গে আমি আমার বসত বাড়ি করিমগঞ্জ জেলা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর আমি আশা রাখছি এইভাবে ছাত্রছাত্রীরা নিজ নিজ জেলা সম্পর্কে, নিজ জেলার চারিসীমা বা নিজ জেলায় কী কী আছে না আছে, নিজ জেলা সম্পর্কে ধারণা নিতে পারবে, এই আশা রাখছি। যেহেতু লকডাউন চলছে, তাই বাড়ি থেকে বের হতে পারছি না, সেই কারণে ভিডিওটি তৈরি করতে আমি কিছু ছোটো ছোটো ফটো, ছোটো ছোটো ভিডিও ব্যবহার করেছি, যার কিছুটা ফটো ভিডিও আমি নিজে জোগাড় করতে পেরেছি এবং যেগুলো পারছি না সেগুলো আমি অনলাইন বা নেট থেকে ডাউনলোড করেছি। যেহেতু ছাত্রছাত্রীরা অডিও ভিজুয়াল দেখতে খুব পছন্দ করে এবং তারা উৎসাহিত হয়, সেই কারণে আমি ফটোগুলো এবং ভিডিওগুলো যতদূর সম্ভব পারি ব্যবহার করেছি। আর ছাত্রদেরকে পাঠটি ভালো করে বোঝানো এবং ধারণা দেওয়াই আমার একমাত্র উদ্দেশ্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। নমস্কার।